মাতৃত্বকালীন ছুটি ঈদের বোনাস সরকারি অফিসে কর্মরতদের চাকরি সরকারীকরণ সহ পরিচ্ছন্নতা কর্মীদের অধিকার কমিশন মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পরিচ্ছন্নতা কর্মী ও গৃহকর্মীদের সাথে বৈঠক শেষে একথা জানান কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ গৃহকর্মী নির্যাতনের কোনো বিচার হয়নি দাবি করে তিনি বলেন তাদের অধিকার সুরক্ষা আইন ও বিধিমালা সংস্কারে কমিশন ভূমিকা রাখতে চায় এ সময় অধিকার আদায়ের প্রশ্নে সব পোশাক কর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেয় শ্রম সংস্কার কমিশন এছাড়া সভায় পরিচ্ছন্নতা কর্মী ও গৃহকর্মীদের প্রতিনিধিরাও তাদের সামাজিক মর্যাদা বেতন বৈষম্য সহ নানা অসঙ্গতি তুলে ধরেন সরকারের কাছে তাদের সমস্যাগুলো তুলে ধরতে শ্রম সংস্কার কমিশনে দাবি জানান তারা তাদের নামের পরে একটা বিশেষণ যেন সেটা সম্মানের ব্যাপার হয় সেটা যেন বৈষম্য অবহেলা অচ্ছুতের ব্যাপার না হয় সেটা বাংলাদেশের নাগরিকদের এটা নিশ্চিত করতে হবে আজকে এই তেপান্ন বছর পরে স্বাধীনতার এই বিতর্ক আমরা রাখতে চাই না তাদের মাতৃত্বকালীন ছুটি নেই সরকারি অফিসে কাজ করে সরকারি অফিস ঝকঝক তক তক রাখে কিন্তু সরকারি কর্মচারী না ঈদের বোনাস পায় না এর চেয়ে দুঃখজনক কথা আমাদের আর শোনা মনে দরকার নেই